গাইস, শখের জিনিসগুলো আসলে কিছু হলে খুব খারাপ লাগে। শীতের শেষের দিকে ভাইরাসে অনেক মুরগি নষ্ট হয়েছে, আমার এখানে অনেক মুরগি নষ্ট হয়েছে, এত খারাপ লাগে নাই। এই মুরগিটা অসুস্থ হয়ে গেছে, প্রচণ্ড খারাপ লাগতেছে। আর আমার আরেকটা বিষয় খুব মানে এতটা বাজে লাগতেছে যে শীতের শেষ সময়ে ভাইরাস এই সমস্যাগুলো করে যে জানি, বিগত 4-5 বছর ধরে ফেস করে আসতেছে। শীতের শুরুতে এবং শেষের দিকে ভাইরাসের একদম নাই করে দেয়। তো সেজন্য আমি প্রথমত এদেরকে ডাবল ভ্যাকসিন করেছি, 2 বার মাসের শুরুতে এবং শেষে ইঞ্জেকশন দিয়ে ডাবল ভ্যাকসিন করেছি। ভ্যাকসিন কোম্পানিগুলো আসলে কী করে আমি বুঝি না, এগুলো ভ্যাকসিনের কোনো কার্যকারিতাই নেই। রানী কাতের ভ্যাকসিন ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কোনো কাজ করে না যে ভাইরাসে আক্রান্ত। আর আরেকটা বিষয় হচ্ছে বায়োসিকিউরিটি মোটামুটি যতটুকু সম্ভব বায়োসিকিউরিটি মেনটেন করি, তারপরেও ভাইরাসে আক্রান্ত। আর ধরেন যে মানুষ যারা খামারি আছি, তারা এটা কি অসতর্কতার কারণে করে নাকি চেক করে করে আমি জানি না। আমার আশেপাশে আরও 2টা খামার আছে, তো কিছুদিন আগে একটাতে আপনার রানীক্ষেতের ইয়া হয়েছিল। তো তারা মুরগিগুলো যখন অসুস্থ হয়, মুরগিগুলো আসলে বিভিন্ন জায়গায় ফেলে দেয়, পাহাড়ের পাশে বা এদিকে ওদিকে ফেলে দেয়। এখন ন্যূনতম এটা আসলে একজন খামারে জানা উচিত যে একটা ভাইরাস আক্রান্ত মুরগি তাকে যদি আমরা পুঁতে না ফেলি বা এমন জায়গায় না ফেলি যেখান থেকে আরেকটা খামারে আপনার ভাইরাসটা আক্রান্ত হইতে পারে, এটা আসলে লক্ষ্য করে না, ফেলে দিচ্ছে যা শিয়ালে কুকুরে এনে আরেকটা খামারের পাশে রাখতেছে, সেখান থেকে ভাইরাসটা সরাচ্ছে। তো সামান্য একটা ভুলের কারণে একজন খামারের কতটা ইয়া পোহাইতে হয় দেখেন। তো আমার এখানে আমার এই শীতটাতে অনেকগুলো দেশি মুরগি ছিল, এখন আমি তো ইয়াতে ছিলাম, আমি যেহেতু তাদেরকে ইয়া করেছি, ভ্যাকসিন করেছি, আশা করেছিলাম যে না আসলে আক্রান্ত হবে না, কিন্তু ঘুরে ফিরে আক্রান্ত হয়ে গেলো। আর বিশেষ করে ডিমের মুরগিগুলো যখন ভাইরাসে আক্রান্ত হয় তাহলে খুব দ্রুত ইয়া হয়ে যায়, অসুস্থ হয়ে যায় এবং আপনার মারা যায়। তো আমি অনেকগুলো আসলে জবাই করে করে বিক্রি করে দিয়েছি, এ আর কয়েকটা আছে, তার মধ্যে আমার আমি আশা করেছিলাম যে এটা অসুস্থ হবে না, বাট এটা অসুস্থ হয়ে গেল, খুব খারাপ লাগতেছে এটার জন্য। অনেকগুলো বাজার খুঁজে এই মুরগিটা কিনেছিলাম, এটা আসলে প্রথম আমার খামারে ছিল, তারপর আমার একটা ফ্রেন্ডকে দিয়েছি, আবার তার থেকে আবার আমার খামারে আসছে, মোটামুটি বয়স হয়েছে, অনেক বড় বড় কাটা, এখন এর ট্রিটমেন্ট চলতেছে। আসলে আমিও এর টেক কেয়ার করতে পারি না, আমাকে ওইদিকে ব্রয়লার শেড রয়েছে, ব্রয়লার শেডে ঢুকতে হয়, সেজন্য দেশি মুরগি শেডটাতে ঢুকি না। এখন ভাইরাস যেহেতু চলে আসছে, কী করার, এখন দেখি তাও ট্রিটমেন্ট করে দেখি, ওষুধ টুষুধ চালাই দেখি ঠিকানো সম্ভব হয় কি না। অনেকটা দুর্বল হয়ে গেছে, এর অনেক বাচ্চা বিক্রি করেছি মোটামুটি, গলা ছিল, তো গলা ছিলের মধ্যে সেরা একটা মুরগি ছিল এটা, দেখেন শেপ টেপ কত বড় ছিল। আমাকে আমাদের মোটামুটি এই মুরগিটা যারা অনেকে আমাকে বলেছে এটা বিক্রি করবো কিনা, এটার ব্রিড বা এটার বাচ্চাটা অনেকেই সংগ্রহ করতে চেয়েছিল, কাউকে কাউকে দিয়েছি, কয়েকজনকে দিয়েছি, সবাইকে দিতেও পারিনি। তো এখন দেখি ট্রিটমেন্ট করে দেখি, যদি টিকে তাহলে তো টিকলই, না টিকলে আর কপালে নেয় আর কি।